हेलो व्यूअर्स आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। आजकेर भिडियोते आपनारा देखते पाबेन वर्ल्ड यूनिवर्सिटी जे पार्मानेंट कैम्पास रयेछे सेटी ठीक कोन जायगाते ता देखानोर जन्य एई भिडियोटी बानाच्छि। आपनादेर मध्ये हयतो अनेकेई अनार्स करार जन्य ढाकाते आसबेन, हयतो अनेकेई वर्ल्ड यूनिवर्सिटीते भर्ती होते चान, तादेर जन्य हयतो एई भिडियोटा काजे लागबे। वर्ल्ड यूनिवर्सिटीर ठीक पाशेई रयेछे शान्ता मारियम यूनिवर्सिटी जेटा अनेक विख्यात एकटी यूनिवर्सिटी, एबं एर पाशेई रयेछे बिजिएम एर नतून भवन करा हच्छे, सेई भवनगुलो देखानोर चेष्टा करब एई भिडियोते। तो আপনাদের জানিয়ে দেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দুটি শাখা রয়েছে, একটি রয়েছে ধানমন্ডিতে যেটি পুরান শাখা, আর এই শাখাটি হচ্ছে নতুন শাখা এবং স্থায়ী ক্যাম্পাস আর কি। এই শাখাটি এখানে প্রায় কয়েক বিঘা জমির উপর এই ক্যাম্পাসটি নির্মাণ করা হয়েছে। এখন আমরা যে এলাকাটির মধ্য দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উত্তর আবাসিক এলাকা এবং সেক্টর হচ্ছে 17 নম্বর সেক্টর। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এমন একটা জায়গাতে পড়েছে এটার দক্ষিণ পাশে খুব কাছে হচ্ছে ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস, এবং মেট্রো রেলে আমি যে অনেকগুলো ভিডিও বানিয়েছি এই মেট্রো রেলের প্রজেক্ট থেকে অনেক কাছে এই ক্যাম্পাসটি। আর দেখতেই পাচ্ছেন যে চারপাশটা অনেক খালি। উত্তরাই থার্ড ফেজটি নতুনভাবে করা হচ্ছে এবং এই এলাকাটি নতুন উত্তরা নামে পরিচিত। ওনাদের নতুন এই ক্যাম্পাসে অনেক ধরনের সুবিধা রয়েছে, এর মধ্যে আধুনিক ল্যাব, তারপর কনভেনশন হল, লাইব্রেরি রয়েছে। আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অনেক পুরনো একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এর যাত্রা শুরু হয়েছিল 2003 সালে ধানমন্ডি থেকে, এবং এর অনেকগুলো ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টিস রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। এই ভিডিওতে মূলত আপনারা দেখতে পারবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চারপাশটা দেখাবো। যেহেতু করোনাকালে এখন ইউনিভার্সিটি বন্ধ রয়েছে, তা আমাদের সম্ভব হচ্ছে না ইউনিভার্সিটির ভিতরটা আপনাদেরকে দেখানো, তাই ভিডিও এত লম্বা করছি না, অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করে দেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই পাশটায় এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং এরপরে হচ্ছে বিজিএমএ ভবন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি।